নমস্কার, ক্রেভিং ফর ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মুলোর ছাতু। এটা খেতে ভীষণই ভালো হয়। চলুন দেখে নিই কীভাবে বানাবো। এইখানে 1 কেজি মতো সাদা মুলো নিয়েছি। মুলোগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেব। এখন একটা কড়াইতে আমি চিড়েগুলো ভেজে নিচ্ছি। এইখানে 750 মতো চিড়ে নিয়েছি। অল্প অল্প করে চিড়ে দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে ভেজে নিতে হবে। এই চিড়েগুলো ভেজে নিয়েছি, বাকি চিড়েগুলোও একইভাবে ভেজে নিচ্ছি। সব মুলোগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। মুলোগুলো টুকরো করে কেটে নিয়েছি যাতে গ্রেট করতে সুবিধা হয়। একদম সরু দিকটা থেকে গ্রেট করে নিচ্ছি। বাকি মুলোগুলো এইভাবে গ্রেট করে নেব। এইবারে ভাজা চিড়েগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। সব চিড়েগুলো গুঁড়ো করে নেবার পরে এখন মুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা কুড়ানো নারকল। দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা চিড়ে। চিড়ে গুঁড়োটা একবারে মেশাবো না, মুলোর জলটা বুঝে অল্প অল্প করে মেশাতে হবে। মুলোর সাথে নারকল আর চিড়ে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এইখানে গুড়টা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। এটা হয়ে গেছে। আপনারাও একবার এই শীতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।